কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ বললেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্যে। আল্লাহ বললেন, ও গোলামের দল, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটো। এর অর্থ হলো, গোলাম, চলবার পথে তোমার গুনাহ হয়েছে আমি জানি, চলবার পথে তোমার অনেক গুনাহ হয়েছে আমি বুঝি, এই জন্যে গুনাহ নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। সুতরাং তুমি যদি জান্নাতে যেতে হয়, আগে গুনাহ মাফ করানো লাগবে, আর গুনাহ মাফ পৃথিবীর কেউ করে দিবে না আমি রব ছাড়া। সুতরাং ছুটতেই যদি হয়, আমি রবের দিকে ছুট। রব বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে তোমার যদি গুনাহ আসমান জমিন পর্যন্ত ভরে যায়, আরশে আজিম থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনায় যদি ভরে যায়, পৃথিবীর কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। গোলাম, তুমি জানো না, গোটা দুনিয়ার সকল সমুদ্রের পানি আমার কলিজাত কুদরতের অন্তরকে ঠান্ডা করতে পারে না, কিন্তু হাজার গোটা দুনিয়ার গোটা আসমানের বৃষ্টি যদি জমিনে পড়ে যায়, আমি রবের দিলকে একবারের জন্যেও ঠান্ডা করতে পারবে না। কিন্তু কোনো গুনাগার গোলাম যদি একটা বার তার চোখের পানিকে ছেড়ে দেয়, সাথে সাথেই আমি রবের কলিজা ঠান্ডা হয়ে যায়। রব বলেছেন, গোলাম রে, গোটা আসমান জমিনে যত পানি আছে, সব পানি যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়, আগুন নিভবে না, জাহান্নামের আগুনকে নেভানো যাবে না। কিন্তু গোলাম রে, তুমি গুনাহ করে চোখ থেকে যদি মাছির দানা পরিমাণ এক ফোঁটা চুকির পানি চোখ থেকে ছেড়ে দেও, গোলাম রে, গোটা আসমান জমিনের পানি যে জাহান্নামের আগুনকে নিবাতে পারে না, তোমার এক ফোঁটা চুকের পানি সেই জাহান্নামের আগুনকে নিবাইয়া দেয়। আল্লাহ আকবার বলেন। এজন্য গোলাম, এখন আমার আপনার চুকের পানি শেষ হয়ে যায় নাই, এখনো তোমার আমার চুকের পানি শেষ হয়ে যায় নাই। রব বুঝাতে চাইলেন, গোলাম, ফেরাউন যদি কাফের হওয়ার পরেও গভীর রাত্রে চুকের পানি ছেড়ে কান্না করবার কারণে আমি তার বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারি, তুমি তো আমার কাছে ফেরাউনের মতো কাফের না, তুমি তো ঈমান এনেছো, তুমি তো রসুলকে মেনেছো, তুমি মসজিদে সালাত পড়তে আসো, তুমি আমার রসুলকে জায়গায় জায়গায় মানো। ও গোলাম, কথা দিলাম, দুনিয়ার জমিনে চলবার পথে তোমার ভুল হয়েছে, ভুল নিয়ে জান্নাতে যাওয়া যায় না, জাহান্নামে যেতে হয়। সুতরাং গোলাম রে, জান্নাতে তুমি যদি যেতে হয়, তুমি আমার দিকে ওসারিও, তুমি দৌড়ে দৌড়ে আমার দিকে আসতে থাকো। গোলাম, তুমি জাহান্নামের গাঠটি নিয়ে আমার দিকে দৌড়াবা, আর আমি আল্লাহ রহমত নিয়ে তোমার কাছাকাছি পৌঁছে যা। হে গোলাম, তুমি আমার দিকে ক্ষমার জন্যে দৌড়ে দৌড়ে আসো, আমি রব কথা দিলাম, কাউকে তোমার কাছে রহমত দিয়া পাঠাবো না। গোলাম, কোনো গোলাম, কোনো বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, তখন স্বয়ং আমি আল্লাহ নিজে তার গুনাহকে মাফ করে ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিয়া, গোলাম যদি তার তওবার উপরে অটল আর অবিচল থাকে, তার সেই গুনার খাতাকে আজীবনের মতো ব্লক আর বন্ধ করে দিয়া শুধুমাত্র তার নেকির খাতাটাকে খোলা রেখে কেয়ামতের দিনে আমার সামনে হাজির করে দেই। আমার গোলাম যেন দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর নামতে সত্তার, আমার নাম সত্তার লয়ব, সমস্ত গুনাহগুলোকে গোপন করি, দুনিয়ার জমিনে গুনাহ করেছে, গুনাহগুলোকে পাবলিকের সামনে বের করি না, তার সুন্দর বডির মধ্যে পোশাক লাগিয়ে স্যান্ট মারলে, পোশাক লাগিয়ে যখন আতর লাগে আরো গ্রান বের হয়ে যায়, আমার গোলামের পেটের ভিতরে দুর্গন্ধ আছে, ময়লা টয়লেট আছে, বের করে দেই না, যেমন পবিত্র রাখি। গোলাম যখন আমার কাছে তওবা করে, তার জিন্দগির গুনাগুলাকে এমন করে প্যাকেট করে আমি রেখে দেই, কেয়ামতের দিন কারো সামনে বের করতে দেই না। এজন্য আপনার আমার সুযোগ আছে, গোলাম, আপনার আমার সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। এই জন্য আল্লাহ বলেছেন, গোলাম রে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও গোলাম, তোমরা তোমাদের পালনকর্তার দিকে ক্ষমার জন্য দৌড়াও। আল্লাহ বলছেন, তোমরা যখন আমার দিকে ক্ষমার জন্য দৌড়াবে গোলাম রে,
তখন আমি আল্লাহ জান্নাতটাকে দৌড়াইয়া তোমাদের কাছাকাছি নিয়ে আসি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলছেন এরপরে শোনো, ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ, এবং তোমরা জান্নাতের দিকে দৌড়াও। আজকে আমরা জান্নাতে যাওয়ার কোনো প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা হলো কে কার আগে জাহান্নামে যাব, আমাদের প্রতিযোগিতা হলো কে কার চাইতে শর্ট কাপড় পরতে পারি, আমাদের প্রতিযোগিতা হলো কে কার চাইতে স্মার্ট হওয়ার জন্য চুলগুলাকে উল্টা পাল্টা করে কাটতে পারি, ফ্যাশন করতে পারি। আমরা আজকে প্রতিযোগিতা করি কে কার চাইতে কার কনসার্ট বেশি শুনতে পারি, আমাদের প্রতিযোগিতা হলো কার গান শুনলে বেশি আওয়াজ হয়, আমাদের প্রতিযোগিতা হলো কার সিনেমা বেশি দেখা যায়, কে কয়টা দেখছে, এগুলা আমাদের প্রতিযোগিতা। আল্লাহ বলছেন গোলাম, প্রতিযোগিতা যদি করতে হয়, দৌড়তে যদি তোমাদের হয়, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে তোমাদেরকে দৌড়াও। আল্লাহ বলছেন জান্নাত কেমন তোমরা জানো না, যার সীমানা আল্লাহ বলছেন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যার সীমানা হচ্ছে আসমান জমিনে, আসমান জমিন যত বড় তার চাইতে বেশি বড় হয়েছে এক একটা জান্নাত। পড়েন সুবহানাল্লাহ, চাইতে বড় তো এটা আমরাই জানি, এক একটা জান্নাত পৃথিবীর চাইতে দশ গুণ কমপকে বড় হবে। দুনিয়াতে একটা ছোট দুনিয়া, এক একটা জান্নাতে দুনিয়া পৃথিবীর চাইতে কত বড়। তো এখানে থাকবেন, আপনাদের কাছে এগুলো মনে হয় কাল্পনিক মনে হয় না, বাস্তব কথা বলছেন না কেন? জান্নাত কি কাল্পনিক মনে হয় না, বাস্তব? বাস্তব। এখন কার জন্যই জান্নাত বানাইছেন এ কথা কিন্তু আল্লাহ বইলে দিছেন এই আয়াতে, আমি আপনি বইলে লাভ নাই। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, ভদ্র মানুষের জন্য, ভালো মানুষের জন্য এরা তৈরি করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এতটুকুন তো আজকের আলোচনা বুঝছেন, প্রথমে আমরা সুদ খাবো না, এরপরে কেন সুদ খাবো না তা বললাম, এরপরে আগুন কার জন্য তৈরি করা হয়েছে তা জানলাম, এরপরে কাকে অনুসরণ করবে তাও জানলাম, এরপরে আল্লাহ বলছেন তোমরা দৌড়াও ক্ষমার জন্যে, তোমরা দৌড়াও জান্নাতের জন্যে, যার বিশালতা অনেক বিশাল আল্লাহ আলোচনা করেছেন, এরপরে বলেছেন এটা কার জন্য তৈরি করা হয়েছে। এতটুকুন তো কমপক্ষে আমরা বুঝছি আজকে, কথা বলেন না কেন, বুঝিনি? আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন, এরপরে রায়াত আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায্যা ওয়াল-আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এরপরে, যারা সচ্ছলতায়, যারা সচ্ছলতায়, সচ্ছল কি গরিব হয় না ধনী হয়, কথা বলেন না কেন? যারা গরিব হয় তারা সচ্ছল হয় না। আচ্ছা, আমরা এভাবেই বুঝি দুনিয়ার নিয়ম অনুযায়ী। আল্লাহ বলছেন যারা সচ্ছলতায়, ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ-দাররা, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় অর্থাৎ অভাবের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলছেন যারা সচ্ছল অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে, আবার বলছেন যারা অসচ্ছল হওয়ার পরেও আমি আল্লাহর রাস্তায় দান করে, যারা এবং যারা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ নিয়ন্ত্রণ করে। কটা কথা বলছেন বলেন, এক নম্বরে যারা সচ্ছল অবস্থায় দান করে, দুই নম্বরে যারা অসচ্ছল হওয়ার পরও দান করে, আসে পাঁচ টাকা দিছে এক টাকা, বুঝেন নাই? এরপরে বলছেন যারা নিজের রাগকে অন্যের না নিজের, রাগ কি নিজের না অন্যেরটা, যারা নিজের রাগকে সংবরণ করে। তিন চার নম্বরে বলছেন আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, মানুষ অন্যায় করবার পরেও
ভুল করবার পরেও, খারাপ ব্যবহার করবার পরে ক্ষমা করে দেয়। কয়টা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই কাজ, যে চার কাজ যারা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন তারা হলো সৎকর্মশীল মানুষ, আর আমি আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলেন। আর কেমনে বুঝালে বুঝবে? আল্লাহ বলছেন যারা সচ্ছল অবস্থা দান করে তাদেরকে আমি ভালোবাসি, যারা অসচ্ছল অবস্থায় দান করে তাদেরকে আমি ভালোবাসি, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আমি ভালোবাসি, যারা মানুষ তাকে গালি দিলে ক্ষমা করে দেয় তাদেরকে আমি ভালোবাসি। এই চার গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ বলছেন তার জন্য যে জান্নাত রেখে দিয়েছি আসমান আর জমিনের চাইতে বড় করেছি। কোন সুবহানাল্লাহ, এখন আপনি বলবেন যে লোক সচ্ছলতায় দান করে, সচ্ছল আছে, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, দুনো হাতে দান করে, গুণাও তো হতে পারে মাঝে মাঝে, না হইতে পারে না? গুণা করে না মনে হয় সচ্ছল মানুষ হয়ে যায়? কতগুলো বুঝবেন? আপনারা আমার কাছের মানুষ, আপনাদেরকে নিয়ে আমার 7 বছর কেটে গেছে, এজন্য আপনাদেরকে এভাবে বুঝাই। তাফসিরে গেলে তো শুধুমাত্র টাইম দেখে দেখে কথা পজ করি নাকি, কিন্তু এভাবে যে বলে শুধু আয়াত অনুবাদ অক্ষর দেখে দেখে বুঝাচ্ছি, এর অর্থ হলো আমি যতটুকুন বুঝি ততটুকুন যেন আপনাদেরকে বুঝাই দিতে পারে। কতটা বুঝবেন? যারা সচ্ছল তাদের দ্বারা গুণা হয় না, যারা অসচ্ছল তাদের দ্বারা গুণা হয় না? আল্লাহ বলছেন রাগ, নিজের রাগ সংবরণ করতে, নিয়ন্ত্রণ করতে, মাঝে মাঝে রাগ উল্টাওতে উঠে যেতে পারে, রাগ নিয়ন্ত্রণের বাইরেও যেতে পারে, না যায় না? যায়, আপনাদের যায় না মনে হয়? যায়। আবার বলছেন আল্লাহ যারা কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করে দিতে, অনেক সময় ক্ষমা নাও করতে মন চাইতে পারে। তাহলে চারোটা গুণা, চারোটা কি গুণা? তাহলে এরপরও কি আল্লাহ তাদেরকে ভালোবাসবেন? মানে আমাদের দেশের কিছু লোক প্রশ্ন করতে পারেন এই কথা, যে বুঝলাম যারা দান করে সচ্ছল অসচ্ছল তাদেরকে তিনি ভালোবাসেন, যা কেউ গালি দিলে মাফ করে দিলে তাদেরকে তিনি ভালোবাসেন, এরপরে যারা রাগ নিয়ন্ত্রণ করে তাদেরকে তিনি ভালোবাসেন, কিন্তু এগুলোর মধ্যে যদি মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কি তিনি ভালোবাসবেন কি বাসবেন না? প্রশ্ন আসতে পারে না? আপনাদের না আসলে আমার আসে, এই বিধায় আল্লাহ উত্তর দিচ্ছেন এরপরে রায়াত। সুবহানাল্লাহ, বললেন না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। দয়ালু এক রব, কি দয়ালু এক রব! প্রশ্ন আসছে কি করবে? আল্লাহ বললেন তারা যদি কখনো অশ্লীল কাজ করে ফেলে, আল্লাহু আকবার বলেন, কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে যায়, অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, আল্লাহকে স্মরণ করে নিজের পাপের জন্যে যদি আবার ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া আর কে তাকে ক্ষমা করবে এই কথা যদি বলে, সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ শুধু মাফ করে দেই তা না, আমি আমার রহমত আর বারাকাতের দুইটা হাত বাড়াইয়া দে। কি এক রব চিন্তা করছে! এই রব ছেড়ে দিয়া, এই রবকে বাদ দিয়া আর কি চান আপনি কোথায় যান? যত কিছুই করে রব বলছেন আবার কুলে নিব তাকে। আল্লাহ বলছেন বলো না কে আছে তোমাদেরকে মাফ করতো, আমি রব ছাড়া, আমি ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কেউ নাই আমি ছাড়া। এই কথা যদি কেউ মানে, আল্লাহর পরে বলেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না, বরং জেনে শুনে তাই করতে থাকে না, বরং জেনে শুনে অন্যায় করে না, ভুল হয়ে গিয়েছে
গুনার পরে গুনার উপর ইস্তেকামত থাকে না। আমি আল্লাহ বললাম, গোলাম রে তোর গুনাহ থাকবে না, গুনার খাতাকে আমি মিটাইয়া দে। এখন আপনারা বলবেন মিটাইয়া দিলেন ঠিক আছে, তো এখন আগের মতো কি আবার জান্নাত দিবেন কিনা? বুঝলাম ভালো ছিলাম, খারাপ হয়ে গেছি, আবার ভালো হয়েছে, আবার খুলে নিছেন, কিন্তু জান্নাত আগের মতো দিবেন নাকি জান্নাতের স্তরটা একটু 1, 2, 3 আছে না? জান্নাতুল ফিরদাউস, দারুসসালাম, ওখানে কি স্তর কি কমাইয়া দিবেন না জায়গায় রাখবেন? এই কথাটাও আল্লাহ আবার বলতেছেন, সুবহানাল্লাহ, বললেন না? এরপরে আয়াতুল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়াজান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া নিআমা আজরুল আমিলিন। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম মনে মনে ভয় পাইতেছো, মনে হয় জান্নাতের নহর ছিল বন্ধ করে দেব, বাগান ছিল নিয়ে আনিব, স্পেশাল কিছু দিয়েছিলাম সরাই আনিব। গোলাম শোন, তাদের জন্যে প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাত। এমন জান্নাত আমি গোলাম তোকে আবার দিব ক্ষমা চাওয়ার কারণে, আগে যে জান্নাত দিয়েছিলাম তার চাইতে সম্মানী এবং ডাবল জান্নাতের ওয়াদা দিলাম। গুনাহ করে ক্ষমা চাওয়ার পরে লাভ হইছে না লস হইছে? কথা বল, লাভ না লস? লাভ। তার নাম রব, কেমনে সে রবকে বইলে যান? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান আমি আল্লাহ রেখে দিয়েছি, এই জন্য গোলাম চলার পথে গুনাহ হয়ে যাবে, আমি জানি, গুনার উপরে থাকবা না মানুষ, তুমি গুনাহ করবা, তোমাদের বাপরিত কাপড় ছাড়া জান্নাত থেকে বাইর করছি, ঠিক কিনা? আমাদের বাপকেই তো বাপ আদম, আমাদের মা হাওয়া, আল্লাহ বলছেন ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সালতুম, ইহবিতু নেমে যাও, তোমরা নেমে যাও, কাপড় ছাড়া নামাইয়া দিয়েছেন, এরপরেও ক্ষমা করে আবার কোলে উঠাইয়া নিয়েছেন। আল্লাহ বলছেন আমি জানি তোমরা তো তার সন্তান, গুনাহ করবে, গুনার পরে গুনার উপরে ইস্তেকামত থাইকো না, বান্দা মাফ চাইও, মাফ চাওয়ার সাথে সাথে আগের চাইতে আরো বড় জান্নাতের ওয়াদা দিলা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না? অনেকগুলা কথা বল, শুধু আয়াত পড়ে পড়ে অনুবাদ করে যাচ্ছি, তাফসির না। আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে মনে হয়? একটু হাত উঠিয়া দেখেন কার কার কষ্ট হচ্ছে। কি কয় সারা রায়? ওরে বাবা, আমার টাইম তো মোটামুটি কাছাকাছি বেড়ে গেছে আমি বুঝতেছি। মানুষকে বেশি রাত্রে কষ্ট দিতে নাই, কথা শুনেন, শুধু তো শুনলে হবে না, এগুলো তো আমল করতে হবে, মানা লাগবে, ঠিক না? আমরা জান্নাতে যেতে চাই না? রবকে কি ভালোবাসেন? একদিন কি একটা দিন বলেন যে সেজদায় গিয়ে কি বলছেন আল্লাহ? বলেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না শুনলে বলেন, আল্লাহ কি আমার কথা শুনতে পাচ্ছেন? এভাবে বলছেন কোনো দিন? বলেন না কেন? আপনি তার বান্দা, তাকে শোনাই লাগবে। বলেন, রব তুমি আমাকে কেন বানাইছো যদি আমার কথা তুমি না শুনতে পাও? তোমাকে আজকে শোনা লাগবে আমার কথা, এবং আমার কথা মানা লাগবে, তুমি আমাকে মাফ করে দেওয়া লাগবে। আমাদের অধিকার নাই? কথা বলার অধিকার নাই? আছে, অধিকার আছে। আপনি বল খাটে রবের সাথে কথা বলবেন, রবও চায় তার বান্দা তার সাথে একটু কথা বলেন, এভাবে সুবহানাল্লাহ বলেন। মানুষের দুর্বল সময়ে মানুষ যখন দুর্বল হয়, মানুষ দুর্বল যে কোনো টাইমে, আপনি যা চাইবেন সে তাই দেয়, কি বলেন আপনারা? মানুষকে যদি কোনোভাবে আপনি দুর্বল করতে পারেন তো ওই সময় যা চাইবেন তাই পাইবেন, এটা মনে বুঝাইতে পারিনি না? পারছি, পারছি। রব বলছেন মানুষ যখন সেজদায় পড়ে যায় তখন আমি দুর্বল হয়ে যাই, তখন আমি না দিই আর পারি না, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনারা তো সেজদায় গিয়ে শুধু সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, কতবারে 3 বার শেষ হইতো তাড়াতাড়ি ফাল দিতেন, এই চিন্তা থাকেন?
রব বলেন কি আর কিচ্ছু দিকে কইল না আজকে, তিনবার কইল সুবহান রাব্বিয়াল আলা, তুমি খুব বড়। আমি বললাম আমি বড়, ঠিক আছি। আবার বলছে তুমি খুব বড়, আল্লাহ বলেন ঠিক আছি আমি বড়। আবার বলছে আমি আপনি খুব বড়, আল্লাহ বলেন ঠিক আছি। আল্লাহু আকবার, আল্লাহ আরও বড়। ও ঠিক আছি তো, আর কিছু কো? আর কিছু নাই তো, আপনি তো আরও কিছু বলবেন তাকে, আল্লাহ আমার এটা লাগবে, ওইটা লাগবে, এটা দেন ওইটা দেন। আপনি কেন বলছেন না রবকে? আমরা বলবো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ।